অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যশোর, এবং সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ এই চিত্রকলা, যারা শিল্পী হিসাবে আবির্ভূত হচ্ছে। এস এম সুলতানের কথা সারা পৃথিবীব্যাপী মানুষ চেনে। এস এম সুলতান তথা আমাদের লালমিয়া, এই লালমিয়ার এমন এক কোনো কিছুই ছিল না যা দিয়ে সারা বিশ্বব্যাপী তিনি তার পরিচিতি লাভ করতে পারেন। তিনি মানুষের ভিতরে সেই ক্ষুধাকে জাগ্রত করেছেন, এবং দেশের তিনি সুখ্য সমাদৃত না হতে পারলেও তিনি বিদেশে সমাদৃত হয়েছেন প্রতিনিয়ত, এবং তার পরবর্তী পর্যায়ে দেশেও তিনি আদৃত হয়েছেন। আর এটি কেন হয়েছে, আমাদের ভিতরে সেই ক্ষুধা আছে তাই আমি বিশ্বাস করি এই আয়োজনের মধ্য দিয়ে এটিকে জনপ্রিয় করার জন্য, এই যে আবেদনটি, এই যে আহ্বানটি আমরা আমাদের জনগণের সামনে, আমাদের পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরতে পারছি, তুলে ধরছি, এর কারণেই তাদের ভিতরে এই শিল্পের প্রতি যে ক্ষুধা, এর প্রতি যে ভালোবাসা, সেটি জন্ম নেবে। আর যখনই ভালোবাসা জন্ম নেবে তখনই তাদের প্রতি সেই পৃষ্ঠপোষকতা আসবে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শুরুতে দুটি বিষয় আমার বলার ছিল, বলা হয়নি। একটি হলো সাম্প্রদায়িক দানব শক্তি যে ভয়ঙ্কর আস্ফালন, সেই আস্ফালনের বিরুদ্ধে এটি চাঁদের হাটে একটি প্রতিবাদ। আজকে হাওড়া অঞ্চলে 16 কিলোমিটার দীর্ঘ যে আলপনা আঁকা হয়েছে, যে আলপনার রঙে আমরা রঙিন করে তুলি শহীদ মিনার, আমাদের রাস্তা, আমাদের দেওয়াল, আমাদের আঙিনা, আমাদের ঘর, আমাদের বাড়ি, সেই আলপনাকে নিয়ে যে কটাক্ষ চলছে তার বিরুদ্ধে এটি প্রতিবাদ। এবং আমরা আলপনার রঙ এঁকে শিল্পের রঙের মধ্য দিয়ে এই দানব শক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম, আগামীতেও থাকবে। আমি কোন শিক্ষা ব্যবস্থাকে কটাক্ষ বা ব্যঙ্গবিদ্রুপ করতে চাই না, কিন্তু স্পষ্ট করেই বলতে চাই, প্রত্যেকটি মাঝে মধ্যে রিক্সায় দেখা যায়, সিএনজিতে দেখা যায়, বিভিন্ন যানবাহনে দেখা যায়, ট্রাকের বিষয় পর্যন্ত লেখা থাকে আপনার শিশুকে মাদ্রাসায় পাঠান। আমাদের স্পষ্ট ঘোষণা, আমরা 1 বৈশাখ থেকে এই ক্যাম্পেইনটি চাঁদেরহাট শুরু করেছি, সেটি চলবে জীবনভর। আপনার সন্তানকে সাংস্কৃতিক অঙ্গনে পাঠান, আপনার শিশুকে, আপনার শিশুর বন্ধুকে, আপনার প্রতিবেশীকে, আপনার সন্তানকে অবশ্যই সংস্কৃতি মনস্ক জাতি হিসেবে গড়ে তুলতে হলে তাকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করতেই হবে, এর কোনো বিকল্প নেই। তাই আপনার শিশুকে আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হন, সে সংস্কৃতির যে ক্ষেত্রই হোক না কেন, নাচ, গান, কবিতা আবৃত্তি, ছবি আঁকা, চিত্রকলা, গিটার, যা খুশি শিখতে চায় সে শিখুক, কিন্তু শিখতেই হবে শিশুকে। এছাড়া কিন্তু আমাদের বাঙালি জাতির যে আমরা বিজ্ঞান মনস্কতার স্বপ্ন দেখছি, আমরা যে সাংস্কৃতিক বোধ সম্পন্ন একটি জাতির স্বপ্ন দেখছি, সেটি কিন্তু আমাদের এই সাংস্কৃতিক আন্দোলন ছাড়া অর্জন করা একেবারেই সম্ভব না।